হেই গাইজ, আসসালামু আলাইকুম। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। রাজু ভাই, রাজু ভাই, হ্যাঁ ঠিকই ধরছেন, আজকে আমি এদেরকে রোস্ট করতে চলে আসছি, মানে টিকটক সিঙ্গার যাদের গান আপনি একটা না এক ঘন্টা শুনলে আপনার কান ফেটে রক্ত আর পেছন দিয়ে হাওয়া বের হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? প্লিজ ট্রাই। হোয়াটসঅ্যাপ বাড়ি, দিস ইজ ফারাবি। বিশ্বাস করেন আপনারা, বাংলাদেশে জন্ম না নিলে যেমন অনেক কিছু মিস করতাম, তেমনি টিকটক অ্যাপটা তৈরি না হলেও এরকম প্রতিভা সম্পন্ন সঙ্গীত শিল্পী দেখা থেকেও বঞ্চিত হইতাম। আর তুমি আমার জীবনে, মানে কি বলবো ভাই, এ হলো এমন এক সিঙ্গার যার কাছে আপনার একটা নাম বলতে যতটুকু দেরি, কিন্তু সেই নামটা নিয়ে গান বানায় ফেলতে তার একটুও দেরি হবে না। আর মনের ঘরেতে সাকিব, মানে আপনি কোন নাম দিয়ে গান চান, এর কাছে সব ধরনের কালেকশন আছে। তুমি কিরে রাব্বি, ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ ভাই। সিনেমা বাদ দে বোন, তুই আগে আমারে এটা কয় যে তুই পারস কেমনে। কেমনে রে ভাই, কেমনে? কত আদর করিতাম তোরে ও সময়। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, এরকম প্রতিভা সম্পন্ন একজন সঙ্গীত শিল্পী সে কিনা টিকটক এর মতো একটা প্ল্যাটফর্মে পড়ে আছে। মানে আমাদের মিউজিক ডিরেক্টর ভাইগুলো কোথায়? আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই মেয়েটার ওই টিকটক নামক আবর্জনা থেকে তুলে আয় না, পাগলা কারাতে ভর্তি করে দেন। বিশ্বাস করেন, নইলে কবে আমরাই পাগল হয়ে যাবো। আরে আরে, এটা আমাদের কিরিম আফা না? আরে আফা, আপনিও আছেন এই টিকটক সিঙ্গার লিস্টে? ও আমি তো রাখছি। হ্যাঁ বুঝতে পারছি, লাল দোপাট্টা, বাট হুট করে এভাবে গানের মাঝখানে থেমে গেলেন কেন? না মানে ভুল করে ভুল জিনিস ধরে ফেলছিলেন ভাবছিলেন নাকি? কি গান! তার গান শুনে তো আমি পুরা ফিদা, আর শুধু আমি না তার পেছনের মানুষগুলাও পুরা ফিদা হয়ে গেছে। বিশ্বাস না হলে দেখেন কখন না হাসতে হাসতে পড়ে যায়। না না আপা, আর একটু গান শুনতে তো ভালোই লাগতেছিল। না মানে ভাই আমি বুঝি না, এদেরকে আবার মাইক্রোফোন হাতে দিয়ে মঞ্চে তুলে দিছে গান গাওয়ার জন্য। না ঠিকই আছে, চোর প্রধান অতিথি হয় টিকটকার আর সঙ্গীত শিল্পী, বাংলাদেশ তো সবকিছুই পসিবল। কার নানি? তোর না তোর কাকার? মানে কোন লেভেলের সিঙ্গার একটা চিন্তা করে দেখছেন, মানে আগুন ধরাই দিছে একেবারে। তুই চালিয়ে যা ভাই, চালিয়ে যা, দোয়া করে দিলাম তুই একদিন সঙ্গীত জগতে সব থেকে বড় বা না মানে সঙ্গীত জগতে গিয়ে গাড়ি গাড়ি টাকা কামাবি, বাড়ি গাড়ি করবি। হ সেটা জানি, বাট চাঁদটাকে আপনি নাকি? না মানে আপনার গান শুনে যা মনে হচ্ছে তাতে করে বাংলাদেশের সব সঙ্গীত শিল্পী তো আপনার কাছে একেবারে ফেল, তাই ভাবলাম তারা মনে হয় সবাই তারা আর আপনি হচ্ছেন চাঁদ। বিশ্বাস করেন খালাম্মা, আপনার পরাণ বন্ধু বলতে কেউ নাই, যা আছে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, মানে যে আমার মতো লোকগুলো আর কি, যারা সত্যি মন থেকে চায় যে আপনার যতটুকু সম্মান বেঁচে আছে ওইটুকু আর যেন না যায়। ভাই রে ভাই, কেউ আমারে বলবেন এটা গানের গলা নাকি ফাটা বাঁশের বাঁশি? আচ্ছা এই খালাম্মা কি গান রেকর্ড করার পর নিজের গান নিজে শুনে না? না মানে শুনলে তো এই গান আপলোড দেওয়া তো অনেক দূরের কথা, বেঁচে থাকার ইচ্ছে চলে যাওয়ার কথা। আর আমি না একটা জিনিস বুঝতেছি না, আল্লাহ আপনাকে যেটা দেয় নাই আপনি সেটা নিয়ে পড়ে আছেন, আপনার মধ্যে হয়তো অন্য কিছু দিছে, অন্য কোনো প্রতিভা লুকিয়ে আছে, আপনি অন্য কিছু ট্রাই করে দেখতে পারেন, কিন্তু না আপনি তো সেটা করবেন না, কারণ আপনি টিকটক আর আপনাকে বোঝাতেই হবে টিকটকাররা সব পারে। কি 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 কাহিনী? হ্যাঁ হিন্দিতে তো এটাকে কাহিনী বলে। আচ্ছা শুনান দেখি আপনার পিয়ার কি কাহিনী, আমরাও একটু শুনি আর শুনে প্রেমে পড়ে যাই। হ্যাঁ বুঝতে পারছি, লারকিডা না হয় আপনি, বাট লারকা ডাকে হিরো আলম নাকি? না মানে আপনার গান শোনার পর এটাই মনে হচ্ছে নিশ্চিত আপনি আমাদের হিরো আলম কাকার উপর ক্রাশ খাইছেন, তা না হলে তো এরকম গান গাওয়ার তো কথা না। কি আমার কি
আমার বুকের মধ্যে খান প্লিজ খালাম্মা আপনার কাছে হাত জোর করে বলতেছি আমাকে maaf করেন এই গান আর কিছু কোন শুনলে আমার কান আর সুস্থ থাকবে না আমি বয়রা হয়ে যাব তখন এই যে আমার জন্য পাগল হাজার হাজার মেয়েগুলো আমাকে লাভিও লাভি বলবে কিন্তু আমি শুনবো না বুঝছেন তো কষ্টটা আচ্ছা বুঝছেন তো নাকি আচ্ছা আমার কথা নয় বাদই দিলাম বাট আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে হলেও তো এগুলা বাদ দেওয়া উচিত তাই না আচ্ছা আপনার অডিয়েন্স এগুলা হজম করে কি করে আমি তো সেটাই বুঝতেছি না এই ওয়েট ওয়েট এই সিঙ্গারটার সিনা সিনা লাগতেছে কোথায় যেন দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি হ্যাঁ মনে পড়ছে এটা আমাদের সবার প্রিয় টিকটকারটা না ওই যে বলে না আরে আমার জান আরে আমার জান একটা চা বিক্রেতা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমার টিকটক ভিডিওগুলো কেন কন্টেন্ট হতে পারবে না কেন 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 না মানে এটা আমার কথা না এটা আপনাদের টিকটকার সাহেবেরই কথা আপনারা নাকি তাকে পাত্তা দেন না কিন্তু কেন কাকা কেন টিকটকার হলো তো মানুষ নাকি এখন টিকটকে গিয়ে এসে মুজরা করুক আর যাই করুক বিশ্বাস করেন এই টিকটকারের এই গানটা শোনার পর আমার মনের মধ্যে একটা জিনিস ইচ্ছা করতেছে এই গানটা যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া একবার শুনতে পারতাম না মানে তাইলে গান তো সিঙ্গারের অ্যাকচুয়াল ট্যালেন্টটা বুঝতে পারতাম তাকে গানে মানায় নাকি ও আমার জানে আরে আমার যা নাও কাম টু দ্য পয়েন্ট আপনারা গান করছেন করেন বাট নিজের গানের গলার দিকেও তো একবার তাকাবেন তাই না বিশ্বাস করেন পুরো ফাটাবাসের বাঁশি আপনাদের সাথে না গানটা যায় না আর হ্যাঁ নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আরো অনেক কিছু আছে ওইগুলা ট্রাই করেন এমনিতেও গানগুলা যা 12টা বাজানো তা তো বাজাই দিছেন যদি এর বেশি ট্রাই করেন তাহলে বিলিভ মি আমরা আর কেউ সুস্থ থাকবো না তাই প্লিজ এগুলা বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করেন আপনাদের জন্যই ভালো হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বিজনেস পারপাসে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার মেইলে মেইল করতে পারেন মেইল অ্যাড্রেস ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার ইনস্টাগ্রামে নক দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা চিল